যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে ছেড়ে যেতে পারে শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেবো না যদি কেড়ে নিতে পারে কবিতা ঠাসা কথা যেন কেড়ে নিতে দেবো না যদি ছেড়ে যেতে পারে শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেবো আর আমি আমি জানি জানি ছোড়া মানে কত পানি গেলেছে আমাদের আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানী আর আরো শব্দের আরে ভাবে আরে ভাবে মুখের চাদরে পরিচিত হাতে আদরে শুভে থাকে স্নান ঠোঁটে নিয়ে বেজে আর আমি জানি জানি আমি জানি জানি আমি জানি জানি আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড কার্পেট। প্রথমেই আমাদের দর্শকদেরকে প্রত্যেককে দোল এবং হোলির প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের সাথে যিনি আছেন তার সাথে আমরা অবশ্যই পরিচয় করিয়ে দেব। তার আগে বলতে হয় যে আজকে যেহেতু দোল উপলক্ষে আমাদের এই এপিসোড টক টু টক শোয়ের আজকে আমরা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি একজন গায়ককে নিয়ে, একজন সিঙ্গারকে নিয়ে, যার গান আমরা শুনেই শুরু করেছি। দোলের যেহেতু এপিসোড সুতরাং নতুন কিছু থাকবে, প্রেম থাকবে সেখানে, ভালোবাসা থাকবে, গান থাকবে, আমাদের বাঙালি মনন থাকবে, সেটাই স্বাভাবিক। দর্শকদের সাথে আলাপ করিয়ে দিই আজকে আমাদের অতিথি অরিত্র ব্যানার্জির সাথে। অরিত্র, ওয়েলকাম টু আওয়ার শো টক টু টক। প্লেজার, প্লেজার, ইটস আ প্লেজার। আচ্ছা অরিত্র, তোমার কাছে, তুমি তো একজন গায়ক, সিঙ্গার, বেশ কিছু কাজ করছো, তোমার কাছে দোলের সংজ্ঞা কী? মানে এই যে হোলি, এই যে দোল, যেখানে আমরা রঙের উৎসব বলি, যেখানে প্রেমেরও উৎসব বলি আমরা, বসন্ত মানেই প্রেমের উৎসব, তো সেক্ষেত্রে তোমার কাছে দোলের সংজ্ঞা কি? মানে তুমি কিভাবে জাস্টিফাই করবে দোলের এই মরশুমটাকে, এই বসন্তের মরশুমটাকে? যদিও এখন বসন্তের ধারণাটা একটু পাল্টে গেছে, বৃষ্টি হচ্ছে বিকেলবেলা, সকালবেলা প্রচন্ড গরম এবং রাত্রেবেলা কম্বল নিয়ে ঘুমোতে যেতে হচ্ছে, তো তোমার থেকে জানবো যে দোলের তোমার ফান্ডাটা। দেখো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে রঙের খুব প্রয়োজন হয়। একদম, বিকজ আমি অন্তত মনে করি যে মানুষের জীবনে যদি কালারফুল লাইফ না হয় তাহলে কিন্তু খুব ডার্কনেস চলে আসে। তাই দোল এমন একটা উৎসব যেখানে আমরা তো রঙ নিয়ে খেলা তো করি এবং কিছু পজিটিভিটি শেয়ার করি আমরা একে অপরের সাথে। সেটা প্রেম হতে পারে, সেটা ভালোবাসা, ভালোবাসার প্রেম হতে পারে, সেটা অন্যরকম প্রেম হতে পারে, বন্ধুত্ব হতে পারে, বন্ধুত্ব হতে পারে, এবং একটা মিলন ক্ষেত্র, অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় সেদিনকে, খাওয়া দাওয়াও অনেক কিছু হয়, এবং অবশ্যই কোনো একটা অকেশনালি কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে বা শান্তিনিকেতনে অনেকেই দোল খেলে। তো এটা সত্যি কথা বলতে গেলে বাঙালির কাছে একটা বড় উৎসব, এবং শুধু না বাঙালি নয়, গোটা বিশ্বে এটা সেলিব্রেট, অন্যান্য দেশের থেকেও মানুষ শান্তিনিকেতনে এসে জমায়েত করেন যে তারা দোল সেলিব্রেট করবেন, ওই একটু আবির খেলার জন্য তারা মানে একেবারে কাঙ্গাল হয়ে থাকে। এখনো বলতে পারো আমার সেই ছোটবেলাকার দোলের কথা মনে পড়ে, যে কখন রাস্তা দিয়ে নিচে দিয়ে যাবে, আমরা উপরে একটা বেলুন ছুড়ে মারবো। তো সেই সমস্ত ব্যাপারগুলো মানে খুব ইন্টারেস্টিং, এবং আমার কাছে মনে হয় ইটস হ্যাপিনেস, একটাই কথা আমি ডিফাইন করবো যে হোলি ইজ হ্যাপিনেস। আর ইনফ্যাক্ট আমার কাজ যেটা গান গাওয়া, মানুষকে খুশি করা, তো আমার কাছে দোলের দিনটাও একটা ওরকম নিজেদের মধ্যে একটা হ্যাপিনেস শেয়ার করা বন্ধু বান্ধবদের সাথে, এবং একটা অবশ্যই একটা আনন্দের উৎসব, এটাই বলবো, এটাই আমার কাছে একটা মেসেজ সবার কাছে, ইটস আ হোলি ইজ হ্যাপিনেস।
কোথাও না কোথাও গিয়ে দোল এবং গান সঙ্গীত মানে ওতপ্রোতভাবে জড়িত। আমরা দেখে এসেছি সিনেমাতে বিভিন্ন সময়, ইভেন আমাদের লেজেন্ড অমিতাভ বচ্চনেরও একটা বড় লেজেন্ডারি গান আছে রং বরসে। তাছাড়াও বিভিন্ন সময় দোলকে নিয়ে বিভিন্ন সিনেমা হয়েছে, শর্ট ফিল্ম হয়েছে, টেলিফিল্ম হয়েছে। তো তুমি নতুন কোনো গান বা নতুন কোনো প্রজেক্ট তোমার এই সময় কি কোনো মাথায় আছে যে তুমি করতে চাইছো বা তোমার প্ল্যান আছে যে দোল উপলক্ষে কিছু করার? এই মুহূর্তে তো সেটা নেই, কারণ লাস্ট ইয়ারই আমি একটা কাজ করেছিলাম দোল উপলক্ষে, এবং সেটা ইচ্ছেগুলো বলে একটা অ্যালবাম রিলিজ করেছিল আমার, এবং সেটা অবশ্যই এখানেও বসন্ত জড়িত, কারণ বসন্ত এসে গেছে গায়িকা লগ্নজিতার সাথে আমার কাজ, এবং সেটা রিলিজ করে ইচ্ছেগুলো। এবং এবছর সেই অর্থে দোল নিয়ে কিছু ভাবনা চিন্তা নেই, তবে হ্যাঁ অনেক কাজ ভাবনা চিন্তা, অনেকগুলো কাজ চলছে এবং সেগুলো রিলিজ করবে ধীরে ধীরে, তো সেটা নিয়ে ভাবনা চিন্তা ডেফিনেটলি আছে। খুব ভালো। তো ব্যাক স্টেজে যখন আমরা এই ইন্টারভিউ সেশন বলো বা আড্ডা, অন ক্যামেরা আড্ডা বলো শুরু হওয়ার আগে তোমার সাথে কথা হচ্ছিল যে তোমার অনেকগুলো প্রজেক্ট সামনে আসতে চলেছে, অনেকগুলো প্রজেক্টে কাজ করেছো, ইন্ডিপেন্ডেন্ট কিছু প্রজেক্টে কাজ করেছো, কিছু বিগ হাউসে কাজ করেছো, ইন হাউস কাজ করছো। তো তারও পিছনে গিয়ে আমি জানতে চাইবো যে তোমার তো একাডেমিক্স এবং এডুকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ছিল, ব্যাচেলার এবং মাস্টার্স, তারপর সিঙ্গার হওয়ার ব্যাপারটা, এই ইচ্ছেটা বলো বা তাগিদটা বলো বা ইনস্টিংক্ট কোথাও গিয়ে কোন জায়গায় ক্লিকটা করলো যে আমি ইঞ্জিনিয়ারিং কোনো চাকরি করব না বা এই ক্যারিয়ারটাকে পার্সিউ না করে আমি একজন আর্টিস্ট হব, একজন সিঙ্গার অফকোর্স সে একজন আর্টিস্ট হিমসেলফ, তো কেন কোন জায়গা থেকে মনে হলো বা কেউ কি কোনো সেই হিন্ট বা কেউ পুশ করা, কেউ কি এরকম কোনো পার্সন আছে যে পুশ করেছিল যে না তোর এটাই করা উচিত বা এভাবে এগিয়ে যাওয়া উচিত? ব্যাপারটা হচ্ছে কি বলতো, ছোট থেকেই যেহেতু আমি একটা এমন এনভায়রনমেন্টে বড় হয়েছি যেখানে আমি একটা ক্রিশ্চিয়ান স্কুলে পড়তাম এবং সেটা একটা কনভেন্ট স্কুল, এবং সেখানে কোয়ার থাকতো আর কি, স্কুল কোয়ার যেটাকে আমরা বলে থাকি, তো যথারীতি আমি একটু ভালো গাইতাম সবার থেকে, সেটা বলতেই হয়। তো সেক্ষেত্রে আমি লিড সিঙ্গার ছিলাম কোয়ারে, তো সেক্ষেত্রে আমার ছোটোবেলাটা হয়েছে গসপেল সংস বা ওয়েস্টার্ন মিউজিক দিয়েই শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আমার মিউজিক টিচারকে আমি থ্যাঙ্কস জানাবো, আমার মিস্টার কেভিন ডেভিড, আর উনি হয়তো এখনও দেখতে পারেন এই ইন্টারভিউটা, উনি হয়তো প্রাউড ফিল করবেন। তো সেক্ষেত্রে আজকে আমার জার্নি বা যতটাই আমি আজকে যেখানে আসতে পেরেছি সেটা অবভিয়াসলি ওনার প্রথম, উনি আমাকে বলেছিলেন যে তেরে আন্দার ও চিজ হ্যায়, মানে ওই খুঁজে বের করা, হ্যাঁ মানে ইউ হ্যাভ দ্যাট থিং দ্যাট তোমাকে এবার পলিশ করতে হবে, সেটা উনি ফার্স্ট বলেন। সেটা কোন সময়, মানে তুমি তখন ক্লাস, ধরো ক্লাস 4 এ বা 5 এ পড়ি? আচ্ছা, তো সেক্ষেত্রে তখন আমি গান প্রথম অনেক ছোট বয়স থেকেই গাইছি, বাট 4-5 এ গিয়ে যখন আমি লিড সিঙ্গার হলাম একটা, তখন একটা কনফিডেন্স বিল্ড আপ হয়। ওই সময় মানে লিড সিঙ্গার মানে বিশাল ব্যাপার, মানে সেই স্কুলে আর কি, মানে হ্যাঁ একটা কম্পিটিশন থাকে বাচ্চাদের মধ্যে, আমারই একটা মানে এরকম একটা ব্যাপার চলে এসেছে, আমি লিড সিঙ্গার আর কি, এরকম একটা অ্যাটিটিউড চলে এসেছে। কিন্তু তাও নয়, আই ওয়াজ অলওয়েজ ডাউন টু ওয়ার্ড, বিকজ আমাকে ছোট থেকে আমাকে টিচার এটা এমনভাবেই বলেছে যে অলওয়েজ বি ডাউন টু ওয়ার্ড, গুড টু পিপল, এটা তোমার একটা ট্যালেন্ট, অ্যাডিশনাল ট্যালেন্ট, যেটা ইউ ক্যান সিং, তো ইউ ক্যান ইমোট। গান আমরা মনে করি যে কথার ভিত্তি করে ইমোশন, আমি ইমোশনগুলোকে ডেরাইভ করি, তো সেক্ষেত্রে প্রথম স্কুল থেকেই বলতে পারো পুশটা ছিল আমার, তো ওনার জন্যই হয়তো সম্ভব হয়েছে। পরবর্তীকালে এসে যখন আমি আরও পলিশ করেছি নিজেকে, পারফরমেন্স করি বিভিন্ন জায়গায় করে করে, কনফিডেন্স লেভেলটা বিল্ড আপ হয়েছে, রিয়েলিটি শোজে টেক পার্ট করেছি, তো স্টেপ বাই স্টেপ জিনিসটা আর কি, জার্নিটা শুরু হয়েছে। ইনিশিয়ালি এটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তুমি যেটা বললে আমাকে যে ওয়াই, মানে সত্যি বলতে গেলে এভরি প্রত্যেকটা প্রফেশন রিস্কি, এবং উই হ্যাভ কোনোটাই বেশি কোনোটাই কম, এক্স্যাক্টলি সামার ডাউন দি আদার, দের উইল বি ওয়ান থিং, তুমি সাকসিড করবে অথবা তুমি ফেলিয়ার হবে, বাট সেই জায়গাটা তোমাকে রিস্ক নিতেই হতো। আর আমি ক্যারিয়ার অপশন হিসেবে মিউজিক যখন চুজ করেছি সেটা অ্যাজ এ প্রফেশন ওয়াইজই চুজ করেছি যে আমি এটাই করবো সারাটা জীবন, তো সেক্ষেত্রে চ্যালেঞ্জ তো ছিল প্রথম দিকে, বিলিভ করেনি কেউ, বাড়ির লোকেরা ভাবছে কী রে বাবা সারাদিন ধরে গিটার নিয়ে গান বাজায়, যেটা বাড়িতে সাধারণত হয়ে থাকে, মা বাবা যে পড়াশোনা সব গেল এবার আর কিচ্ছু করবে না, এ সারাদিন গিটার টিটার বাজায়। কিন্তু মাই আবার প্রথম আমাকে গিটার কিনে দিয়েছিল, এটাও একটা বড় ব্যাপার, কারণ মা নিজে খুব ভালো গান গাইতো। আচ্ছা, বাবা ভীষণ ভালো তবলা বাজাতো, কিন্তু প্রফেশনালি কেউ, আচ্ছা অ্যাকচুয়ালি ওখান থেকে জেনেটিক একদমই এসেছে তাহলে, একদমই তাই, কারণ অবভিয়াস ব্যাপার, সেটা তো মা বাবার একটা বিশাল বড় অবদান আছে, এবং যে কারণের জন্য প্রথম জায়গাটাতে আমার কিছু জিনিস গ্রিপ করতে সুবিধা হয়েছে, মানে একটা আমার অটোমেটিক্যালি আমি গান গাইতে পারতাম, সুরের আমার মোটামুটি একটা সেন্স ছিল, এবং যেহেতু বাবা ছোটো থেকে তবলা বাজাতো
তো আমার একটা তালেরও তালেরও সেন্স ছিল, হয়ে গেছিলো, তো বেসিক জায়গাটা আমার স্ট্রং ছিল। তার পরবর্তীকালে মায়ের কাছে কিছু গান শেখে এবং বিভিন্ন গুরুদের কাছে আমি সেমি ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ট্রেনিং ইনিশিয়ালি নেওয়ার পরে তারপরে ওয়েস্টার্ন মিউজিককে বিভিন্ন রকম ওয়ার্ল্ড মিউজিক শুনে 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 একটা আইডিয়া করে আজকে মানে এটাই বলতে পারো আমার পেশা, নেশা অ্যান্ড গেম। আচ্ছা, তোমার তো শুনলাম ছোটবেলার কথা, কিভাবে তুমি হলে মানে গায়ক হওয়ার দিকে এক ধাপ এগোলে এবং এখন অনেকটাই তোমার পরিচিতি হয়েছে আর যে কারণেই আজকে আড্ডাতে তোমাকে ডেকে নিয়ে আসা। একদম। তো তুমি বলছিলে যে রূপম ইসলামের সাথে তোমার একটা সম্পর্ক আছে, রূপম ইসলামের সাথে সম্পর্ক আছে বলতে হচ্ছে খুব মানে ডিয়ার টু হার্ট এরকম মানুষ যে যে তোমার ইন্সপিরেশন। তো প্রথমে তো তোমার ওই জায়গাটাও হচ্ছে ব্যান্ড থেকেই শুরু হওয়া, প্রথমে তোমার চিন্তা ভাবনা ব্যান্ড থেকেই ছিল যে ব্যান্ড ওরিয়েন্টেড করব, তারপরে নিজের গানে আসা, কমার্শিয়ালে যাওয়া। তো ব্যান্ডের জার্নিটা কিরকম ছিল, মানে ব্যান্ডটা কিরকম ভাবে ছিল, সেখানে কতজন তোমাদের মেম্বার ছিল, কিভাবে করতে, আমি ব্যান্ডের নামই বা কি ছিল? এক্স্যাক্টলি। তো ফার্স্ট জার্নি শুরু হয় স্কুল থেকে। তো এই ব্যান্ড কনসেপ্টটা আমি ইফ আই এম নট রং স্কুলের একটা ফেস্ট, প্রথমবার আমাদের স্কুলে তখন ফেস্ট হচ্ছে, তো সেখানে যথারীতি স্কুল ব্যান্ড তখন আমাদের একটা কম্পিটিশন হবে, তো সেক্ষেত্রে তখন ডিসাইডেড হলো যে অরিত্র গাইবে লিড ভোকালিস্ট হিসেবে, একটা ব্যান্ড ফর্মেশন করা। তো আমার স্কুলে আমাদেরই কিছু ক্লাসমেটস নিয়ে আমরা একটা ব্যান্ড ফর্ম করলাম যেটার নাম দেওয়া হলো আউটকাস্ট। আউটকাস্ট, আচ্ছা। তো ওই প্রথম ব্যান্ড শুরু হলো এবং সেই ব্যান্ডই কোনো ভবিষ্যৎই টিকল না। আমি সব রকম গাইতে পারবে, তো সেটা গেল আমার প্রথম অধ্যায় ব্যান্ড। তারপরে আমি স্কুল লাইফ পাস আউট করার পরে একটা ব্যান্ডের সাথে যুক্ত হলাম যার নাম হলো অগ্নিশ, সেটাও দু বছর পর ভেঙে গেল। তারপর আবার একটা ব্যান্ড জয়েন করলাম ড্রিমস অফ ডন, তারপরে এসে একটু যখন আরেকটু যখন গ্রিপ পেলাম বা একটু ম্যাচিওর হলাম 2010 এই সময়টাতে আমি একটা ব্যান্ড 11 এই সময় জয়েন করলাম, সেটার নাম হচ্ছে ভার্সেটাইল। তো ওই ব্যান্ডটাতে আমার দুটো গান খুব পপুলার হলো, আচ্ছা, এবং পরবর্তী লিঙ্কটাই রূপম ইসলাম, সেখানেই আসছি ব্যান্ডার সম্বন্ধে। ভার্সেটাইল রূপম ইসলামেরই একটা প্রজেক্ট লঞ্চ হয় বাংলা রক বলে, বাংলা রক ম্যাগাজিন, বাংলা রক ম্যাগাজিন। তো সেক্ষেত্রে ভার্সেটাইল প্রথম পারফর্ম করে বাংলা রক ম্যাগাজিনে ওই দুটি গান, এবং আমারই একটি গান সুর করা যেও না, ওই গানটি বিপুলভাবে লোকের কাছে ছুঁয়ে যায় মন আর কি, গানটার একটা ভবিষ্যৎ থাকে। তো ওরকমই একদিন বইমেলাতে আমাকে রূপম তার ডেকে বলল যে এই গানটার পসিবিলিটি আছে আর তোর গলার মধ্যে একটা ব্যাপার আছে। আর জেনারেলি আমি রূপমদার গান ছোটো থেকে বেশি গাইতাম, তো উনি বইমেলাতে বলেছিলেন যে আমার যদি কোনো কারোর গলায় নিজের গান শুনতে ভালো লাগে সেটা অরিত্র গলায় ভালো লাগে। এবং তুমি ইউটিউব খুঁজলেও পাবে আমি তোমার চোখের কালো চাই গাইছি, সেখানে হঠাৎ করে রূপম ইসলাম পিছন থেকে এসে মাইক্রোফোনটা নিয়ে আমার সাথে গান গাইছেন। তো ইট ওয়াজ লাইক আ ম্যাজিক, অ্যান্ড এভরি সিঙ্গেল টাইম ওই মানুষটা আমাকে ইন্সপায়ার করে, বিকজ আমার এখনও মনে হয় যে আমাদের বেঙ্গলে ওনার থেকে বেস্ট লিরিসিস্ট তো আমি পাইও নি, লেখক এবং সুরকার এবং অ্যাজ আ রক স্টার হিসেবে যেভাবে উনি নিজেকে প্রেজেন্ট করে এতগুলো বছর নিজের লক্ষ্য থেকে একদম হাটে নিজে না আমি বলিউড করবো না, আমি শুধু ব্যান্ড মিউজিকটা নিয়েই থাকবো, সেগুলো আমাকে ইন্সপায়ার করে। যথারীতি আমি কন্টিনিউ করে উঠতে পারিনি বিকজ আমার মেম্বার স্প্লিট হয়েছে, কিছু বলতে পারো পার্সোনাল প্রবলেমসও ছিল এবং মিউজিকটাকে আরও নিজেকে এক্সপ্লোর করার ছিল। তো সেক্ষেত্রে সোলো ওরিয়েন্টেড মিউজিকের দিকে চলে আসি, পরবর্তীকালে কমার্শিয়াল মিউজিকে অফার্স আসতে থাকে এবং নিজেকে এক্সপ্লোর করতে থাকি। তো ব্যান্ড এখন বুঝতেই পারছো যে বাংলা ব্যান্ডের সেই যুগটা বা সেই জায়গাটা অনেক নেই, এবং যারা সাস্টেন তখন করে গেছে তার একটা বিপুল ব্যাপার হচ্ছে কি এখন সিডি আর ক্যাসেট সেল হয় না, পুরোটাই ইন্টারনেট, এক্স্যাক্টলি। তো মিউজিক এখন অনেক বেশি লোকের কাছে ইজিলি অ্যাভেলেবল, সেই ব্যাপারটা থাকে না যে মিউজিক ওয়ার্ল্ডে গিয়ে আমাদের একটা ক্যাসেট কিনতে হবে, সিডি কিনতে হবে, ওই দিনগুলো খুব মিস করি। তো সেই ক্ষেত্রে তখন যে সমস্ত আর্টিস্টরা পপুলার হয়েছিল দেখো তারাই আজকে কিন্তু তারাই এখনো আছে, তার প্লেব্যাক করলে তারাই করছেন, ব্যান্ড কন্টিনিউ করলে তারাই করছেন। এখন যারা পপুলার হচ্ছে তারা সবাই দেখবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অথবা ইউটিউব অথবা ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া এনিওয়্যার তারা সেইভাবে ফেমাস হচ্ছে বা ভাইরাল হচ্ছে। এখন একটা কথা খুব আমরা শুনি ভাইরাল ভাইরাল, তো আনটিল আনলেস ইউ আর ভাইরাল তো ডেফিনেটলি ডাজন্ট মেক সেন্স। তো সেই জায়গা থেকে বলতে পারো
যে রূপম ইসলাম অনেক সময় আমাকে এইভাবে ইন্সপায়ার করে গেছে যে লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। তুমি মিউজিক যদি করো মিউজিকই করো, কিন্তু সেটা থেকে বেরিও না। তুমি পড়ে যাবে, রাস্তায় পড়ে যাবে, তোমার প্রচুর প্রবলেম হবে, কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে। ঠিকই বলেছো, রূপমদার সাথে আমার বইমেলাতে ওই বাংলা রক ম্যাগাজিনে আলাপ হয়েছিল। আসলে সেখানে আমার একটা ছোটো করে পত্রিকা আছে, তো আমি যখন রূপমদার কাছে গেলাম, মানে একটা সূত্রেই গেছিলাম সোর্সে, তো তখন কথা হচ্ছিল, তো রূপমদা বলছিল যে এরকম এখন যে সমস্ত মানুষরা মানে শিল্পী হিসেবে নিজেদেরকে দাবি করছে বা শিল্পী হিসেবে এগিয়ে আসতে চাইছে, তাদের মধ্যে গুটি কয়েকজনই নিজেদেরকে শিল্পী হিসেবে রাখতে পারছে, বাকি সবাই কমার্শালাইজ করে ফেলছে। যে আজকে ডাকছে তোমাকে ওখানে গিয়ে একটা শো করতে হবে, যে কোনো শো, হিন্দি গানের শো, তুমি বলছো যে আমি রক স্টার, আমি বাংলা রক ব্যান্ড করতে চাই, আর সেখানে যখনই ডাক পেয়ে যাচ্ছ একটা হিন্দি গানের শোয়ে, তুমি গিয়ে সেখানে চলে যাচ্ছ, ফলে এই জায়গাটা নাকি তৈরি হয়েছে, তুমি আরো ভালো বলতে পারবে যেহেতু তুমি ওই একই জগতের মানুষ। তো সেইটাকে তুমি কিভাবে, তোমার কাছে যখন মানে এই অফার গুলো আসে শো করা, সেখানে কি তোমার চয়েস থাকে যে আমি এই শো গুলো হলেই করবো বা এই শো গুলো হলে করবো, এগুলো হলে করবো না, যেখানে একটা কোয়ালিটি থাকবে, যেখানে নিজের দুটো গান করতে পারবো বা হচ্ছে কোয়ালিটির সেই সমস্ত গানগুলো করতে পারবো, নিজের পছন্দের গানগুলো করতে পারবো, নাকি পাবলিক ডিমান্ড ওয়াইজ, সেই জায়গার চয়েসটা কি তোমার করতে পারো? মিউজিক অনেকটা চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে, বিকজ মিউজিকের জনার এবং সাবজেক্ট দুটোই চেঞ্জ হয়েছে। এবং একটা ইন্ডিভিজুয়াল মানুষের কাছে, ধরো যারা ধরো ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান আমাদের মতো, যারা নিজেরা গান বাজনা কম্পোজ করি বা নিজেরা ধরো গান লিখি, তো সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ানদের কাছেও তো উই হ্যাভ টু সার্ভাইভ অলসো, অ্যাজ সাচ ফিনান্সিয়ালি বলতে পারো, সব জায়গা থেকে। দেখো সব মিউজিশিয়ানদেরই ফিনান্সিয়ালি তারা স্টেবল হয় না, বা তাদের ব্যাকআপ, হিউজ ব্যাকআপ ফ্যামিলি থেকে থাকে না। সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও হিউজ কোনো ফ্যামিলি ফিনান্সিয়াল ব্যাকআপ ইন মিউজিক ছিল না, বাট অ্যাকাডেমিক্যালি ডেফিনেটলি সাপোর্টিভ ছিল। বাট মিউজিকে ধরো বিলিভ তখনই তারা করেছে যখন দেখেছে না দের ইজ সাম মানে সার্টেনিটি আছে এটার মধ্যে, তখনই তারা বিলিভ করেছে ফ্যামিলি বলতে পারি। তার আগে অবধি হ্যাঁ ঠিক আছে করছে করছে এরকম একটা ব্যাপার, বাট আনসার্টেনিটি ছিল। তো সেক্ষেত্রে হ্যাঁ অ্যাফেক্ট তো করে, ধরো কোনো শোয়ে কোনো গান গাইতে ইচ্ছা করছে না, জোর জবরদস্তি করে হ্যাঁ এটা গাইতেই হবে, বিকজ এন্ড অফ দ্য ডে ইউ আর গোয়িং টু পারফর্ম, তোমাকে ক্লায়েন্ট এন্ড দে আর পেইং, এক্স্যাক্টলি দে আর পেইং হিউজ মানি ফর দ্য শো এন্ড ডুইং দ্যাট, বাট ইয়েস সামটাইমস আমি এখন যেহেতু আমার একটু নাম হয়েছে, আমি একটু অ্যাডামেন্ট হয়েছি না আমি করবো না, বা আমি এই সাবজেক্ট এতটাই গাইবো, এই গানগুলো গাইবো, হ্যাঁ আমি সবই গাই। আগে আমি শুধু বাংলা ব্যান্ড মিউজিক করতাম, এখন আমি সব রকম গান গাইছি, বিকজ মিউজিকটাকে আমার মনে হয় আরও এক্সপ্লোর করেছি। হ্যাঁ কোথাও না কোথাও বলতে পারো যে হ্যাঁ বাংলা ব্যান্ড মিউজিক থেকে বেরিয়ে এসেছি, কিন্তু বাংলা ব্যান্ড মিউজিককে ভুলে যাইনি, সেটা নিয়েই থাকি এবং সেটাকে যথেষ্টভাবে সাপোর্ট করি। মানে ওই যেটা বলে যে সুযোগ পেলেই আমি একদম ফুঁড়ে বেরোবো, তো যখন আমাকে করতে হচ্ছে আমার আমার মানে লাইফ সাস্টেন করার জন্য, তখন আমি যে মানে যেগুলো পাচ্ছি ভালো সেগুলো মানে আঁকড়ে ধরছি, আর যখনই আমার কাজ আসবে তখনই আমি মানে আমার যেটা চিন্তা ভাবনা সবাইকে দূরে সরিয়ে দিয়ে আমি সেইটাকেই প্রতিস্থাপন করব, এই রকম চিন্তা ভাবনা। তো এই আমার মার্চেই ফসিলসদের সাথে স্টেজ শেয়ার আছে, তো সেক্ষেত্রে বুঝতেই পারছো তো গুরুর সাথে শিষ্যর একই সাথে স্টেজ শেয়ার হচ্ছে। তো সেই জায়গাটা কি বলবো, ধরো আমরা আমি যদি আজকে ফসিলসের আগে স্টেজ নিই, তো ডেফিনেটলি আমি চেষ্টা করবো যে আমি এমন কিছু গান করবো যেটাতে ডেফিনেটলি পরের যে আর্টিস্টটা আছে, তো অবভিয়াসলি Fossils is the biggest band in Bengal, so they have their fan base. তো সেক্ষেত্রে আমি যখন পারফর্ম করবো এটা মাথায় রাখতে হবে যে আমি অ্যাটলিস্ট এতটা পারফর্ম করবো, এইভাবে পারফর্ম করবো যাতে রূপমদার ফ্লোটাও পিছনে থাকে এবং সেখানে তার ফ্যান্সরাও থাকবে। তো সেক্ষেত্রে হ্যাঁ ফলে একটা মার্ক ছেড়ে যাওয়া, যে এক্স্যাক্টলি মানে ফসিলসের আগে কেউ যাতে ভুলে না যায় যে কে বেশ গান করে গেল, এই ব্যাপারটা যাতে না না প্রত্যেকে, দেখো প্রত্যেকেই আজকে আমরা যেখানেই যে দাঁড়িয়ে আছি প্রত্যেকের আলাদা আইডেন্টিটিতে দাঁড়িয়ে আছি। লোকে আমাকেও রক স্টার বলে, সেটা নিয়ে আমি বলতে পারো গর্বিত ফিল করি যে হ্যাঁ রক স্টার বলে, বিকজ আমার পারফরমেন্সটা হয়তো সেটা মানে এবং সেটা আমার কাছে একটা বলতে পারো অ্যাচিভমেন্ট। এবং সেখানে উই নো দ্যাট ওয়েদার ইজ রূপম ইসলাম, ওয়েদার ইজ জেমস, ওয়েদার ইজ আয়ুব বাসী, দে আর লিজেন্ডস, তারা তাদেরকে আমরা লেজেন্ড মনে করি, দে আর দ্য রক স্টার্স। তো আমরা আমাদের ইন্সপিরেশন দেখি, আবার কিছু সাধারণ মানুষ আমাদেরকে ইন্সপিরেশন মনে করে, রূপমদাকে ইন্সপিরেশন মনে করে। তো এগুলো প্রত্যেকের একটা সেগমেন্ট ওয়াইজ ডিভাইডেড সব কিছুই, এবং এন্ড অফ দ্য ডে উই আর সেলিব্রেটিং মিউজিক, উই আর সেলিব্রেটিং হ্যাপিনেস। একদম ঠিক কথা।
তো আর একটা কথা তোমায় জিজ্ঞেস করবো, যে তোমার নিজের প্রজেক্ট, মানে নিজের ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট তো চলছে, তুমি মিউজিক কম্পোজার, শুধুমাত্র সিঙ্গার নয়, সেটা দর্শকদেরকে ভালো করে বলে দেওয়া দরকার যে অরিত্র শুধুমাত্র গান করে না, ও গান প্রডিউসও করে, অ্যারেঞ্জমেন্টও করে এবং অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো ও বাজাতে পারে। তো মানে বহুমুখী প্রতিভা যাকে বলে আমরা বলতে পারি। তো সেই জায়গা থেকে তোমার নতুন প্রজেক্ট কি আছে বা আমি একটা কাজ করছো সেটা যদি একটু বলো। ইয়েস, রিসেন্টলি তিন বিন্দু বলে একটা শর্ট ফিল্ম রিলিজ হচ্ছে এবং সেটা একটা নতুন প্রোডাকশন হাউসের সাথে লঞ্চ হচ্ছে, আমি নামটা উল্লেখ করব, রূপ প্রোডাকশনস। আচ্ছা, তো সেক্ষেত্রে ওদের সাথে আমাদের মানে তিনটে ডিরেক্টর ইন্ডিপেন্ডেন্টলি এটা ছবিটা করছে এবং এই তিন বিন্দুতে আমিও কাজ করেছি ব্যাকগ্রাউন্ড ফিল্ম স্কোর হিসেবে। আর এর আগের কাজ আমার হইচই ছিল মায়া, যেটাতে প্রিয়াঙ্কা সরকার অভিনীত এবং রুদ্রনীল ঘোষের প্রোডাকশন ছিল। আচ্ছা, তো সেটাতে আমি লগ্নিতাকে দিয়ে লীলাবালি গানটার একটা রিক্রিয়েটেড ভার্সন বানিয়েছি এবং গোটা ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছি। এর আগেও আমি লগ্নিতার সাথে আরেকটা কাজ করেছিলাম, প্রেজেন্টলি মধুমতি বাগচির সাথে একটা মিউজিক করলাম, দিল জবি যায়, যেটা হিন্দিতে রিলিজ করছে। তো অনেকগুলো কাজ করছি এবং আমার রিসেন্টলি নিজের সিঙ্গলস রিলিজ হয়েছে একটা ওয়ার্ল্ড ওয়াইড, যেটার নাম হচ্ছে কাহিন আজা। তো সেটা আইটিউনস এন্ড সব জায়গাতে আমার ইউটিউবে পাওয়া যাবে। এক্স্যাক্টলি, নিশ্চয়ই। তো ইউটিউবে এখনো ভিডিও হয়নি, শুধু অডিও রিলিজ হয়েছে, অডিওটা রিলিজ হয়েছে, ভিডিও উই আর ওয়ার্কিং অন দ্যাট। এবং সেটা আমার ফার্স্ট গ্লোবালি সিঙ্গল, আমার একটা হিন্দি সিঙ্গল রিলিজ হয়েছে, এটার সঙ্গীত পরিচালক ছিল শুভম গাঙ্গুলি। তো এটা আমি ফার্স্ট আমার সিঙ্গল রিলিজ হয়েছে এবং আমি প্লেব্যাকসেও কাজ করছি। এসকে মুভিজের সাথে আমি একটা রিসেন্টলি একটা প্রজেক্টে এসকে মিউজিকের কাজ করছি, শ্রী প্রীতম দাকে অ্যাসিস্ট করছি অ্যাজ এ মিউজিক অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর হিসেবে অ্যান্ড প্রোগ্রামার হিসেবে। তো এই অনেকগুলো কাজ নিয়েই এখন বুঝতেই পারছো নাড়াঘাটা চলছে, সব কিছুই পজিটিভ। খুব ভালো কথা, তুমি অনেক অনেক এগিয়ে যাও সেটা চাইবো। আর অরিত্র ব্যানার্জি একটা নাম হোক, আমি বলবো না ব্র্যান্ড হোক, ব্র্যান্ড হওয়ার থেকে আমি মনে করি যে একজন শিল্পী হিসেবে যদি দাগ কেটে যেতে পারে সেটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ হচ্ছে দেখো এন্ড অফ দ্য ডে তোমার কাজগুলোই রয়ে যাবে আর কিছু। একদম ঠিক কথা, একটা সময় পর গিয়ে অরিত্র ব্যানার্জি হাড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না, আমার হাড়গোড়ও পাওয়া যাবে না, রূপম ইসলামেরও পাওয়া যাবে না, শাহরুখ খানেরও পাওয়া যাবে না, থেকে যাবে মাইলস্টোন হিসেবে সেই সমস্ত কাজগুলো। তো তুমি অনেক অনেক এগিয়ে যাও, অনেক আরও ভালো গান আমাদেরকে শোনাও। আর তুমি এই যে আমাদের এপিসোডে আজকে এলে বসন্ত উপলক্ষে, তো আমরা ভীষণ খুশি আজকে, বিশেষ করে বসন্ত উপলক্ষে যখন আমরা ভাবলাম যে আড্ডা দেওয়ার কথা, তো তখন মাথায় এলো যে এমন একজনকে ডাকা যেতে পারে যে যার সাথে আমরা সেলিব্রেট করতে পারবো হোলিটা, যার সাথে আমরা সেলিব্রেট করতে পারবো, এটা আমার কাছে একটা অনার। এন্ড অফ কোর্স তোমাকে এন্ড প্রত্যেকের টিম মেম্বারসকে যারা ক্যামেরার পিছনেও রয়েছে। হ্যাঁ, অফ কোর্স, তারা প্রত্যেকদিন নিরলস পরিশ্রম করে আমাদের প্রত্যেকটা এপিসোডকে দর্শকদের কাছে পৌঁছে দেয়, তাদের কাছে তো আমাদের পুরো রেড কার্পেট ইউনিটি বলতে পারো, পুরো চ্যানেলটাই বলো কৃতজ্ঞ। আর আই ওয়ান্ট টু উইশ রেড কার্পেট প্রোডাকশনসকে অনেক অনেক বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাদের টক টু টকে আসার জন্য। আমরা শেষ করব তোমার একটা গান দিয়ে, সেটা আমরা শুনে নেবো এবং দর্শকরাই শুনবে, নিশ্চয়ই তোমরাও চাইছো শুনতে অরিত্র থেকে আরেকটা গান। শুরু করেছিলাম আমরা অরিত্র গান দিয়ে, একটু অন্যরকমভাবে আজকে শুরু করেছিলাম আমাদের এপিসোড যেহেতু বসন্ত উপলক্ষে, সুতরাং আজকে আমাদের এই এপিসোড অরিত্র গান দিয়েই আমরা শেষ করব। আর তাকে অনেক অনেক শুভকামনা এই বসন্ত উপলক্ষে, হোলি উপলক্ষে, দোল উপলক্ষে, এবং তোমাদের প্রত্যেককেও অনেক অনেক শুভকামনা। এবং এটাও চাইবো যে প্রত্যেকের মনে রং থাক, প্রত্যেকের জীবনে রং থাক, রঙের ভীষণ প্রয়োজন। রং বলতে শুধুমাত্র আক্ষরিক অর্থে লিটারেলি রং বলতে কালার যেটা বলি সেটা নয়, প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন রকম শেডস থাকে, তো সেই শেডসগুলোকে নানা রকমভাবে কালারফুলি যদি আমরা সেলিব্রেট করতে পারি তাহলে মনে হয় মানুষের জীবন অনেক বেশি সহজ হয়ে যায়। কাছের মানুষের সাথে সময় কাটাও, তোমরা কাছের মানুষের সাথে ভালো থাকো, বন্ধুবান্ধবদের সাথে থাকো, পরিবার পরিজনের সাথে থাকো, সেটুকুই আশা রাখবো রেড কার্পেটের পক্ষ থেকে। প্রত্যেককে দোল এবং হোলির শুভেচ্ছা, শুভকামনা, হ্যাপি উইশেস। আর অরিত্রকে বলবো সে তার একটা গান শুনিয়ে আমাদের এই আজকের এপিসোড শেষ করতে। তোমরা সবাই ভালো থাকবে, আমরা শেষ করবো অরিত্রর গান দিয়ে। বিন তেরে লম্হা বে দুশমার হে
loved you with somebody else. Somebody wants you, somebody needs you, somebody dreams about you every single night. Somebody can't breathe, doubt you is lonely. Somebody hopes someday you will see. শুভেচ্ছা। পরের প্রশ্নটি আমরা আবার ফিরে আসবো নতুন অতিথি নিয়ে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, থ্যাংক ইউ।